হ্যালো, কেমন আছেন সবাই? আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি জনপ্রিয় জাপানি এনিমি সিরিজ অ্যাটাক অন টাইটানের 4 নম্বর সিজনের 3 নম্বর পার্টের প্রথম পর্ব। তো বুঝতেই পারছেন অনেক দূর চলে আসছি। আপনারা যারা অ্যাটাক অন টাইটান দেখেননি তারা দেখে আসতে পারেন। আর যদি দেখতে না চান, যদি অলস হয়ে থাকেন, তাহলে আমি বলে দিই, অ্যাটাক অন টাইটান হচ্ছে বিশাল বড় বড় দানব, মানুষকে মারে আর কি, মানুষ খাওয়াই তাদের কাজ। এরেন নামে একটা ছেলে আছে যে সে মানুষও আবার সে টাইটানের রূপও নিতে পারে। এরেন সহ এরেনের গোষ্ঠীকে একটা দেয়ালের ভিতরে আটকা রাখেছিল অনেকদিন। তো এটা নিয়ে এরেনের খুব 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 ছিল। এরেন বড় হয় এবং যত টাইটেন আছে সবগুলো টাইটেনকে কন্ট্রোল করার ক্ষমতা তার হাতে চলে আসে। তখন সে পৃথিবী মানুষকে শাস্তি দেওয়ার জন্য, তাদের যে এতদিন দ্বীপান্তর করে রাখছে, এই শাস্তি দেওয়ার জন্য সমগ্র টাইটেন নিয়ে তারা পুরো পৃথিবীর উপর হামলা করে দেয়। এরেন ইচ্ছে হচ্ছে পুরো পৃথিবীর সব মানুষকে সে নিশ্চিহ্ন করে দিবে, শুধু মাত্র তার প্যারাডাইস আইল্যান্ড মানে যেখানে সে ছিল তাকেই রক্ষা করবে। তো এই উদ্দেশ্যে এরেন বেরিয়ে পড়ে। তো আসুন কথা না বেরিয়ে আমরা মূল গল্পে চলে যাই। গল্প শুরু হয় বাচ্চা এরেনের দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠার মধ্য দিয়ে। ঘুম থেকে উঠে এরেন কান্না করতে থাকে। তখন মিকাশা তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে এরেন? এরেন বলে, আমি স্বপ্ন দেখেছিলাম। এ কেমন স্বপ্ন? এত বড় স্বপ্ন যে শেষ হওয়ার নামই নিচ্ছিল না। তারপর আমরা চলে আসি বর্তমানে মার্লি রাজ্যে। রাশমি আর খলিল নামে দুই ভাইকে দেখতে পাই আমরা, যারা বনে টাকা লুকাচ্ছিল। হঠাৎ তারা লক্ষ্য করে বেশ কিছু মানুষ চিৎকার করছে আর দৌড়াদৌড়ি করে পালাচ্ছে। কি হচ্ছে দুই ভাই কিছুই বুঝতে পারে না। কিন্তু যখন তারা পিছনে ফিরে তাকায় তখন দেখে ওয়াল টাইটানের একটা ঝাঁক তাদের দিকে এগিয়ে আসছে। তারপর আমাদের আবার অতীতে নিয়ে যায়, যেখানে দেখা যায় খলিল আর এরেনের দেখা হয়েছিল। এরেন যখন মার্লিতে এসেছিল তখন এরেন খলিলের দেখা পায় যে সে মাইর খাচ্ছে তিনজন লোকের হাতে। এরেন তাকে সেখান থেকে বাঁচায়। এরেন ছেলেটিকে পাহাড়ে নিয়ে আসে, তার কাছে ক্ষমা চাইতে থাকে, কারণ সে স্বপ্নে ভবিষ্যৎ দেখেছিল যেখানে সে ছেলেটিকে মেরে ফেলেছিল। এরেন কান্না করতে থাকে আর বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তারপর আবার আমরা বর্তমানে চলে আসি। দুই ভাইকে রাস্তা দিয়ে দৌড়াতে দেখা যায়, পেছনে বিশাল সাইজের সব টাইটেন, কিন্তু দৌড়ে কুলাতে পারে না তারা, টাইটেনের পায়ে পিষ্ট হয়ে মারা যায়। তারপর আমরা এরেনের দেখা পাই। এরেনকে ভয়ঙ্কর লাগছিল। এরেন বলতে থাকে, ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমি একটা জিনিসই দেখে এসেছি আর সেটা হলো দেয়াল, কিন্তু এখন আমি সেই দৃশ্য দেখতে পাচ্ছি যা আমি ছোট থেকে দেখতে চেয়েছিলাম, একটা স্বাধীন দুনিয়া। আমি সত্যি বলিনি আরমিন। আরমিন তখন জাহাজে আনির পাশে বসেছিল। আনি বলে, আমি আমার প্রিয়জনকে বাঁচানোর জন্য অনেক মানুষকে হত্যা করেছি। আরমিন বলে, আমিও তোমার মতো একজন দানব, আমিও আমার স্কোয়াডকে বাঁচানোর জন্য অনেক মানুষের জীবন নিয়েছি। তারা জাহাজ নিয়ে উড়িয়া পৌঁছায়। তারা উড়িয়া এসেছে এজন্য তাদের হিসাব অনুযায়ী টাইটেনদের এখানে আসতে অনেক লম্বা সময় লাগবে। তারা সেখান থেকে একটা ফ্লাইং বোট করে টাইটেনদের কাছে পৌঁছতে চায় দ্রুতই। অন্যদিকে মিকাসা আনিকে বলে, তুমি নতুন গিয়ারগুলো চালাতে জানো না, আসো তোমাকে শিখিয়ে দেই। আনি না করে দেয় এবং বলে, আমি অনেক লড়াই করেছি, আমার এখন শান্তির দরকার, আমি তোমাদের সাথে লড়াইয়ে অংশগ্রহণ করব না। আনি মিকাসাকে বলে, তুমি এরেনকে কিভাবে থামাবে? তুমি কি তাকে হত্যা করে ফেলবে? মিকাসা বলে, না, আমি শুধু এরেনকে ফিরিয়ে আনবো। তারপর আমরা দেখতে পাই লিভাইকে। তার অবস্থা ছিল খুবই খারাপ। আগের সিজনে সে হেভি মার গিয়েছিল, সে ঠিক মতো দাঁড়াতেও পারছিল না, তবুও লড়াইয়ের জন্য আগ্রহী দেখা যায় তাকে। তারপর আমরা দেখতে পাই এলিনাকে। মূলত এলিনা আর এরেন মিলেই এই হত্যা লীলার পরিকল্পনা করেছিল। এলিনা তাদের বলে এরেন এখন ফোলসল্টায় আক্রমণ করবে। অন্যদিকে দেখা যায় সবাই ফ্লাইং শিপ চালু করার প্রস্তুতি নিচ্ছে, সবই ঠিকঠাক হয়ে যায় এবং সে পড়ার জন্য তৈরিও হয়ে যায়। হঠাৎ কোথা থেকে যেন ফ্লুক বেরিয়ে আসে এবং সে গুলি করতে থাকে তাদেরকে, কিন্তু মিকাসা তার গিয়ার দিয়ে ফ্লুককে ধরাশায় করে ফেলে। ফ্লুক চাচ্ছিল যেন এরেনের পরিকল্পনা সফল হোক। ফ্লুক মারা গেলেও প্লেনের ফিউল ট্যাঙ্ক ফুটো করে দিতে সক্ষম হয়। এটা ঠিক করার জন্য অনেক সময় লাগবে। যখন তারা এটা ঠিক করা শুরু করে তখনই তারা টাইটেনের আগমনের শব্দ শুনতে পায়। তাদের কাছে কোনো প্ল্যান ছিল না। আনিমি বলে সে টাইটেন রূপে ফিরে যাবে এবং যতটা সম্ভব তাদেরকে আটকে রাখার চেষ্টা করবে, কিন্তু হানজি বলে, আমি তোমাদের এখানে এনেছি তাই এই কাজ আমার। সে লিভাইকে বলে, এটা আমার হিরো হওয়ার সময়, তাই আমাকে থামিও না। লিভাই তার বুকে কিল মেরে বলে, মন দিয়ে লড়ো। তারপর সে টাইটেনকে থামাতে চলে যায় এবং হানজি কিছু সময়ের জন্য টাইটেনগুলোকে আটকাতে সফল হয়। ততক্ষণে ফ্লাইং বোট ঠিক করে উড়াল শুরু করে দেয়। হানজি নিচেই থেকে যায়। এক সময় তার কাপড়ে আগুন লেগে যায়, শরীরে আগুন নিয়ে লড়াই করতে করতে মারা যায় হানজি। তারা ফ্লাইং বোটে বসে পরিকল্পনা করতে থাকে কিভাবে এরেনকে থামাবে। রাইনার বলে, এরেন হয়তো চায় আমরা তাকে থামাই। আর্মি বলে,
তোমার কথা ঠিক হতে পারে, এরেনের কাছে সব টাইটেনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকা সত্ত্বেও সে আমাদের ছেড়ে দিয়েছে। কেন? কারণ সে চায় আমরা যেন তাকে থামাই। ঠিক তখনই এরেন তাদের সাথে টেলিপ্যাথিকভাবে যোগাযোগ করে বলে, আমি এই দংশলীলা থামাবো না, আমি প্যারাডাইস আইল্যান্ডের মানুষকে কোনো ঝুঁকিতে রাখতে চাই না। এরেন সবাইকে বলে, তোমরা জানো না স্বাধীনতা কাকে বলে, আমার থেকে সেটা ছিনিয়ে নেওয়া হয়েছিল, আমি এর বদলা নিব, তোমরা আমার কাছের মানুষ, তাই তোমাদের কিছু করবো না আমি, তোমরা যা খুশি করতে পারো, তবে যদি তোমরা আমাকে থামাতে চাও তবে আমাকে মারতেই হবে, তাছাড়া আমি থামবো না। সবাই শিপে ফিরে আসে। রাইনার বলে, আমার চিন্তা ঠিকই ছিল, সবাই হতাশ হয় কারণ তারা চাচ্ছিল আলোচনার মাধ্যমে সমাধানে আসতে, কিন্তু তা শুরু করার আগেই তারা ব্যর্থ হয়। অন্যদিকে দেখা যায় কিছু লোক ট্রেন হাইজ্যাক করেছে, ট্রেনে অনেক লোক ছিল, তাদের পরিকল্পনা তারা এয়ারশিপে করে উড়িয়ে গিয়ে প্রাণ বাঁচাবে, কিন্তু তারা দেখতে পায় এয়ারশিপগুলো অলরেডি উড়া শুরু করে দিয়েছে, তারা সবাই পাহাড় চড়ে উঠে পড়ে এবং সেখানে গিয়ে দেখতে পায় একটাও এয়ারশিপ নেই। সবাই হতাশ হয়ে যায়, মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নেই তাদের। ঠিক তখনই একজন বলে, এয়ারশিপগুলো মনে হয় টাইটেনগুলোকে আক্রমণ করার জন্য যাচ্ছে। সত্যি তাই করতে যাচ্ছিল শিপগুলো, কিছু বোমা ফেলতেও সক্ষম হয় তারা। ঠিক তখনই দেখা যায় মানুষ থেকে ট্রান্সফার হয়ে বের হয়ে আসে দা বিস্ট টাইটেন। সে এরেনের নিয়ন্ত্রণে ছিল, সে কিছু ক্রিস্টাল দিয়ে তার থ্রোয়িং পাওয়ারকে কাজে লাগিয়ে এয়ারশিপগুলোকে আক্রমণ করতে থাকে একের পর এক এবং সব এয়ারশিপই ধ্বংস করে ফেলে। সবাই বুঝতে পারে তাদের থামানোর ক্ষমতা কারো নেই, তারা সবাই কাঁদতে থাকে, তবে কি মরতে চলেছি আমরা? ঠিক তখনই এক পিচ্ছি মেয়ে আকাশে ফ্লাইং শিপ দেখতে পায়, যে শিপের মধ্যে ছিল আরমিনের দল। তারা টাইটেনের দলের উপর ঝাঁপিয়ে পড়ে এক একে সবাই আক্রমণ করতে থাকে টাইটেনদের। অন্যদিকে রাইনার তার আরমান টাইটেন রূপে ফিরে যায় এবং বিশ টাইটেনের সাথে মারামারি করতে শুরু করে দেয়। বাকি সবাইও তাদের টাইটেন রূপে ফিরে যায়। আরমিন চিৎকার করে বলে, এরেন তোমার খেলা শেষ, শীঘ্রই তোমার সব কিছু থামিয়ে দিব আমরা। এইভাবে শেষ হয়ে যায় ফাইনাল সিজনের 3 নম্বর পর্ব। বাকি পর্বগুলো নিয়ে ভিডিও তৈরি করবো শীঘ্রই, তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।